এক তৃণমূল কর্মী দম্পতির জোর করে জবরদখলের অভিযোগ উঠল এলাকারই কংগ্রেস নেতা ও তার দলবলের বিরুদ্ধে। এমনকি ওই জমি নিয়ে প্রতিবাদ করতে গেলে ওই দম্পতি সহ তার ছেলেদের মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের শিমলা গ্রামে। যদিও শাসকের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই জমি দখল বলে পাল্টা অভিযোগ করেছে এলাকার কংগ্রেস নেতৃত্ব। স্থানীয় সূত্রে খবর, শিমলা গ্রামের রাস্তার ধারে 4 কাঠা জমি রয়েছে শেফালী বিবি ও তার স্বামীর। এরা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস কর্মী, কিন্তু এলাকার দাপুটে কংগ্রেস নেতা মনিরুল ইসলাম ও সাহেব দুজনে মিলে জবরদখল করে রেখেছে শেফালী বিবির জমি বলে অভিযোগ। শেফালী বিবি ও তার স্বামী এ ব্যাপারে প্রতিবাদ করতে গেলে তাদের এবং তার ছেলেদের মারধর করা হয় বলে অভিযোগ। এই নিয়ে শেফালী বিবি থানাতে অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত এখনও অধরা, যদিও এলাকার কংগ্রেস নেতৃত্ব বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাদের দাবি, এটা শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে জমি দখলের লড়াই, এর মধ্যে কংগ্রেসের কোনো ভূমিকা নেই। অন্যদিকে এই প্রসঙ্গে মুখ খুলতে নারাজ অভিযুক্ত কংগ্রেস নেতা মনিরুল ইসলাম ও সাহেব। এই প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান, অভিযোগ পেয়েছি, সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। উজির আলী রিপোর্ট, খাস খবর, বাংলা ওয়ান। আমার জায়গা আছে ওখানে 4 কাঠা, তো 4 কাঠা জায়গা আছে। সাহেবেরা এই কংগ্রেসের নেতা ও জর্জবস্তি ওই জায়গাটাতে বাড়ি করছে, আর আমরা যা গেছি কিছু বলিনি। আমরা জায়গাটা নিয়ে একটু বললাম যে ঠিকঠাক করে নাও, আমরা আমাদের জায়গা আমরাকে দিয়ে দাও। তো বলছে কি যে না, তোমরাকে দিব না জায়গা। রাত্রেবেলায় তো আমি আমাকে টেনে নিয়ে যে রাস্তায় গলায় পেঁচা দিয়ে কাপড় দিয়ে আর মুখে হাত দিয়ে চেপে আর নিয়ে যে রাস্তাতে আমাকে খুব মারধর করেছে। আর মানে যে আমার শরীরের কোনো ইত হয়নি, কাপড় দড়ি ছিল না, কোথায় কি গেছিলো আমি তাও জানি না। আমি অজ্ঞান হয়ে গেছিলাম, আমার মাথাটা তা ফেটে গেছিলো আর আমার মাথাতে চোট লেগেছিলো। আমার স্বামী কি করেছে, বাড়ির ভিতরে আমার স্বামীকে মেরেছিল, আমার মেয়েকে মেরেছিল, আমার একটা ছেলে আছে, একটা ছেলেকে মেরেছিল। আমরা ওখান দিয়ে যাচ্ছিলাম, তো বলছে কি যে এখানে কথা বলতে আসবে তাদের এমন করে মাথায় বাড়ি মারবো, এবার মাথা ফাটিয়ে দেবো, মেরে ফেলে দেবো। তারপরে এবার মেরে ফেললে আবার কি হবে, আমাদের 5 লাখ টাকা লাগবে, আমরা মেরেই ফেলে দেবো বেকার। কোনো কথা বলতে আসলে এরা কোন দল করে? এরা ও কংগ্রেস পার্টির নেতা। আপনি আপনি কোন দল করেন? আমরা তৃণমূল করি। কতদিন ধরে করছেন আপনি তৃণমূল? আমি যতদিন থেকে এসছে তৃণমূল ততদিন থেকেই আমি করছি তৃণমূল। এখন আমি জায়গাটা আমি চাইছি, আমার জায়গা ও কেন বাড়ি করবে, ও দখল কেন করবে, গায়ের জোরে কি পেয়ে নিবে? এই ঘটনাটা আমরা সবেমাত্র সকালে শুনতে পেলাম। একজন মানে যারা ওখানে কংগ্রেস করে এবং মাফিয়া বলে পরিচিতি, তারা আমাদের নিরীহ শেফালী খাতুন দীর্ঘদিন ধরে তৃণমূল করে আসেন, তাদের জমি জোরপূর্বকভাবে দখল করেছেন। আজকে কংগ্রেস গোটা রাজ্যে দিশাহারা, গোটা ভারতবর্ষে দিশাহারা। কংগ্রেসের পায়ের নিচে কোনো মাটি নেই। এইভাবে অত্যাচার ওরা বিগত দিনেও করে এসেছে, তাদের কোনো কাজ নেই, এর ওর জমি দখল করে বেড়াচ্ছে। আমরা প্রশাসনকে বলবো এর সঠিক তদন্ত করে আইনের ঘরে যা ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা নেবেন। আমরা ইতিমধ্যে প্রশাসনকে ব্যাপারটা জানাবো, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের যে শিমলা গ্রামে তৃণমূলের স্থানীয় নেতারা আছেন তাদেরকে বলেছি, তারা ওনাদের বাড়িতে গিয়ে তার বাড়িতে ঢোকার ব্যবস্থা করবেন এবং সঙ্গে সঙ্গে প্রশাসনের ব্যাপারটা দেখবেন। সঞ্জীব গুপ্তা, হরিশ্চন্দ্রপুর অঞ্চল চেয়ারম্যান। এগুলো ভিত্তিহীন অভিযোগ, এগুলো তৃণমূলের কালচার। আমরা জানি জমি দখল, সিন্ডিকেট রাজ, মানুষকে মানে ফাঁসিয়ে দেওয়া, এগুলো তৃণমূলই হরিশ্চন্দ্রপুরে করছে। এগুলো কংগ্রেসের উপর চাপিয়ে দিয়ে এরা নিজের দোষটাকে কাটানোর চেষ্টা করছে। এদের অন্তঃকলহ, এরা নিজেদের মধ্যে এরা গণ্ডগোল করছে, আমাদের উপর দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। সব তৃণমূল নেতারাই নিজেদের মধ্যে গোষ্ঠীবদ্ধ করে এই ঝামেলাগুলো করছে আর মিথ্যা অভিযোগ দিয়ে কংগ্রেসীদের নাম দেওয়া হচ্ছে। এগুলো ভিত্তিহীন অভিযোগ, আইন আইনের পথে চলবে। দেখবেন কাটমানির সরকার, সিন্ডিকেটের সরকার, এরা সবাই নিজেদের মধ্যে গণ্ডগোল করছে আর দোষ অন্যজনের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা তৃণমূলের কালচার। ঘোষ ফটো সেন্টার, এ কমপ্লিট ডিজিটাল স্টুডিও। বিবাহ তথা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য যোগাযোগ করুন ঘোষ ফটো সেন্টারে। এখানে পিভিসি কার্ড, ফটো ফ্রেম, ল্যামিনেশন, ডিজিটাল কার্ড, ভিজিটিং কার্ড প্রভৃতি তৈরি করা হয়। আমাদের ঠিকানা ঘোষ ফটো সেন্টার, রঘুনাথপুর সিনেমা হল মোড়, রঘুনাথপুর। সম্পর্ক ফোন নাম্বার 9932262435।